নারায়ণগঞ্জের শেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে 52 জনের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রূপগঞ্জ থানায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। ধ্বংসস্তূপে পরিণত জুস কারখানার চতুর্থ তলার এক কক্ষে আটকা পড়েছিল নিহতদের বেশিরভাগ হতভাগা শ্রমিক। বের হওয়ার কোনো রাস্তা ছিল না, এরপরও শিশুসহ অনেক শ্রমিক জীবন বাঁচাতে লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছে। ফায়ার সার্ভিস বলছে জুস কারখানা হলেও ফ্লোরে ফ্লোরে ছিল দাহ্য পদার্থ, এতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কারখানায় কাজ করা বেঁচে যাওয়া এক শ্রমিক দিল ভয়াবহ তথ্য। একটা ভবনের অগ্নি নিরাপত্তা কিভাবে এনশিওর করা হবে, এটা অবশ্যই তার বড় আকারের ব্যত্যয় আছে, এবং ব্যত্যয় আছে বলে কিন্তু আমরা এই 49টা প্রাণ আমরা এখানে উদ্ধার করেছি মৃতদেহ হিসাবে। শনিবার দুপুরে রূপগঞ্জে আগুন লাগা জুস কারখানায় পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। যারা দোষী, যারা মানে সামান্যতম এর সঙ্গে মানে দোষী সাব্যস্ত হয় তাদেরও বিচার হবে। তাই তদন্তের আগে মানে আমরা আর কিছু বলতে চাচ্ছি না, তদন্ত শেষের পরে অবশ্যই তাদের আইন অনুযায়ী বিচার হবে যদি কেউ কেউ যদি দোষী মানে সাব্যস্ত হয়। বৃহস্পতিবার বিকেলে লাগা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানার আগুনে 52 জন নিহত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাফিজ আশরাফ, চলে যাচ্ছি তার কাছে। নাফিজ, কারখানার সর্বশেষ কি তথ্য আছে আমাদের আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি এখন কারখানার চত্বরেই আছি। ফায়ার সার্ভিস কাজ করতেছে, তার ইয়ার ভেতরে পোড়া যে ফ্লোর গুলো ছিল সে ভিতরে কাজ করতেছে এখনো। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে বিকালের মধ্যে আজকে কাজ তারা সমাপ্ত ঘোষণা করবে, এবং এই এটাকে বুঝিয়ে দিয়ে যাবে যে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। এই এটা এই পর্যন্ত আমাদের কাছে ফায়ার সার্ভিস জানিয়েছে, এবং এখন পর্যন্ত আর নতুন করে কোনো মৃতদেহ এখানে পাওয়া যায়নি। তবে যে ছিল প্রতিটা ফ্লোরে ফ্লোরে ছিল বিভিন্ন রকম ধাহ্য পদার্থ, এবং ধাহ্য পদার্থ থাকার কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে গেছে, এবং ফ্লোরের পর ফ্লোর এই আগুনগুলো ছড়িয়ে গেছে দ্রুত। এবং এই এই সমস্ত যে ফ্লোর আগুন ছড়িয়ে যাওয়ার পরে শ্রমিকরা যে আটকা পড়ে গেছিল সেই ভয়াবহ তথ্য আমাদের কাছে শ্রমিকরা বর্ণনা করেছে, যে তারা নিজে নিজের যান বাজি রেখে আরেকজন সহকর্মীকে বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, এবং শেষ পর্যন্ত তাদেরকে সিঁড়ি দিয়ে নামিয়ে দিয়ে নিজে আটকা পড়ে গেছে এমন তথ্য দিয়েছে। নিজে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছে, এবং লাফিয়ে নামার পরে তার উপরে আরো আরো কয়েকজন শ্রমিক লাফিয়ে পড়েছে, এ কারণে তিনি গুরুতর আহত হয়েছে, এমন একজন শ্রমিকের সাথেও আমার কথা হয়েছে। জসিন্তা, এ পর্যন্ত ছিল আপাতত আমার কাছে সর্বশেষ তথ্য।